নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিবাহকে কেন্দ্র করে আমাদের বিষয় চলছে, আপনি তো নিশ্চয়ই জানেন। আজকে যে বিষয়টিকে আলোচনা করব সেটা হচ্ছে দ্বিবিবাহ যোগকে কেন্দ্র করে, অর্থাৎ দ্বিবিবাহ যোগ বলতে পারেন বা বিবাহ বিচ্ছেদ যোগ বলতে পারেন, যাই বলুন না কেন এরকম একটা যোগ, ঠিক আছে, যে যোগটা কিন্তু সুখে বিবাহিত জীবনকে মেনটেন করতে দেয় না, সুখে বিবাহিত জীবনকে চলতে দেয় না, বা কোন যোগ থাকলে দেখা যায় যে ভালো করে বিবাহ হয় না, আর বিবাহ হয়ে গেলে ডিভোর্স হয়ে যেতে পারে, বিবাহ হয়ে গেলে অনেক সময় স্বামীর মৃত্যু হয়ে যায়, বিবাহ হতে গেলে বিবাহ বিবাহিত জীবন প্রচণ্ড সমস্যাগ্রস্ত হয়ে ডিভোর্স হয়ে যায়, বিভিন্ন রকম প্রশ্ন মানে ঘটনা দেখতে পাওয়া যায়, কিন্তু আলটিমেটলি বিবাহটা ঠিকঠাক টেকে না। দেখুন, আপনি তো নিশ্চয়ই জানেন এর আগে আমি অনুষ্ঠান করেছিলাম দ্বিতীয় বিবাহ যোগ নিয়ে, আজকে দু চারটে কথা এক্সট্রা বলবো। যে ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি হচ্ছে খুবই নেগেটিভ একটি প্ল্যানেট বলা যেতে পারে, নেগেটিভ ভাবের অধিপতি বলা যেতে পারে, এরকম গ্রহ যদি সপ্তম পতির সঙ্গে কোনোভাবে কানেকশন করে নেয় তাহলে বিবাহ বিচ্ছেদের দিকে নিয়ে চলে যায়। বিশেষ করে সপ্তম পতির সাথে যদি ষষ্ঠপতি একটা নেগেটিভ কানেকশন করে নেয়, বা সপ্তম পতির সঙ্গে যদি ষষ্ঠপতির নক্ষত্র অধিপতি যদি নেগেটিভ কানেকশন করে নেয় তাহলে পরে বিবাহ বিচ্ছেদ করিয়ে দেয়। এবং যদি কোনো জন্মছকের মধ্যে মাঙ্গলিক দোষ থাকে নেগেটিভ ধরনের খুব, সেটাও কিন্তু বিবাহর সমস্যা এনে দেয় বা বিবাহ বিচ্ছেদের দিকেও নিয়ে চলে যায়। দেখুন, সব মাঙ্গলিক দোষ নেগেটিভ এটা কিন্তু আমি বলছি না, কিন্তু আমি এটুখানি দেখেছি যে বেশ কিছু মাঙ্গলিক দোষ খুব নেগেটিভ হয়, বেশ কিছু সমস্যাগ্রস্ত হয় বেশ কিছু মাঙ্গলিক দোষ। এবার ব্যাপার হচ্ছে যে ধরুন কোনো ছেলে বা মেয়ের বিবাহ হচ্ছে না, মাঙ্গলিক দোষ রয়েছে, ওই জন্য ওই কারণে কিন্তু বিবাহর ক্ষেত্রে বাধা হয়ে যাচ্ছে অনেক সময়। সাধারণভাবে বিবাহের যোগ থাকলে বিবাহ হবে, কিন্তু মাঙ্গলিক দোষ নেগেটিভ মাঙ্গলিক দোষ থাকলে বিবাহের ক্ষেত্রে সমস্যা করে দেয়। এবার ধরুন আপনি কোনো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে নিজের মাঙ্গলিক দোষটার প্রতিকার করালেন এবং ভগবানের কৃপায় মায়ের কৃপায় কিন্তু আপনার দেখা গেল বিবাহ হয়ে গেল, কিন্তু মাঙ্গলিক দোষটা কিন্তু আপনার জন্মছক থেকে মুছে দিতে পারলেন না। মাঙ্গলিক দোষের কিছু রেক্টিফিকেশন করলেন অবশ্যই, কিন্তু মাঙ্গলিক দোষটা পুরো নিজের কপাল থেকে সরিয়ে দিতে পারলেন না, সেটা কিন্তু রয়ে গেছে জন্মছকের মধ্যে। সেই যোগটা কিন্তু বিবাহিত জীবনে গিয়ে কিছু সমস্যা তৈরি করবে বা সমস্যা দেবে আপনাকে। এরকম অনেক সময় হয় বিবাহিত জীবন বিভিন্ন কারণে মেয়েদের ক্ষেত্রে দেখা যায়, বিশেষ করে বা মেয়ে ছেলে দুজনের ক্ষেত্রেই দেখা যায় যে জন্মছকের মধ্যে যদি সপ্তম পতি মানে বিবাহের অধিপতি, সপ্তম পতি যদি ষষ্ঠপতির সঙ্গে কানেকশন করে নেয়, সপ্তম পতি যদি পাপ মধ্যাগত অবস্থায় থাকে, সপ্তম পতি যদি রাহুর সঙ্গে বসে থাকে এবং রাহু সেখান থেকে গোচর করে, তাহলে পরে বিবাহ বিচ্ছেদ হতে দেখা যায় বেশিরভাগ সময়। এছাড়াও যদি আমি কথা বলি তাহলে পরে যদি দেখা যায় এরকম একটা বিষয়, দ্বিতীয় সপ্তম দ্বাদশ ঘরের মধ্যে শুক্রের সঙ্গে শনি বসে থাকে তাহলে পরে কিন্তু বিবাহিত জীবনে ডিভোর্স হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যায়। আবার যদি আমি এরকমভাবে বলি যে বিশেষ করে দশম ঘরে যদি শনি থাকে আর লগ্নে যদি মঙ্গল থাকে তাহলেও বিবাহ বিচ্ছেদ হয়ে যায় অনেক সময় দেখতে পাওয়া যায়। আবার যদি দশমে মঙ্গল থাকে, লগ্নে শনি থাকে তাহলেও বিবাহ বিচ্ছেদ হতে দেখা যায়। এছাড়াও যদি লগ্নে মঙ্গল শনির বীজ যোগ তৈরি হয়ে থাকে তাহলেও বিবাহ বিচ্ছেদ হতে দেখা যায়। বিবাহ বিচ্ছেদ হবে কি না তার বিভিন্ন রিজন হতে পারে, অনেক রকম যোগ তৈরি হতে পারে তার জন্য। তাই আপনার জন্মছকের মধ্যে সেই যোগ রয়েছে কিনা, আপনি বিবাহ করতে যাচ্ছেন বা বিবাহ করবার জন্য এগোচ্ছেন, বা কোনো না কোনো দিন হয়তো আপনার বিবাহ হবে, এখন বিবাহ হয়নি, তাই আপনাকে আগে থাকতে জেগে নিতে হবে কি আপনার জন্মছকের মধ্যে কোন নেগেটিভ যোগটি রয়েছে। যদি নেগেটিভ যোগ থাকে তার সঠিকভাবে রেক্টিফিকেশন করুন, প্রতিকার করুন, এবং আপনি আগে থাকতে অনেক বেশি সচেতন হয়ে যান। এবং কোনো মতেই আপনি যেই ছেলের সঙ্গে বিবাহ করুন না কেন, তার সঙ্গে জোটক বিচার ওভারল্যাপিং বিচার না করিয়ে কখনোই বিবাহ করতে আপনি পারেন না। মানে আপনি এরকম হতে পারে যে একটা প্রেম করলাম আর বিয়ে করে নিলেন, তাহলে কিন্তু আপনার সমস্যা হবে পরবর্তী সময়। সেই সমস্যা যখন হয়ে যাবে, অনেক বেশি বৃদ্ধি হয়ে যাবে, তখন আপনি কিন্তু বলবেন না কি যে আমাকে হেল্প করুন, আমাকে একটুখানি এই এই জায়গা থেকে করুন, কারণ আগে থাকতে যেটা আপনাকে অ্যালার্ট হওয়া উচিত সেটা কিন্তু আপনি হননি। পরবর্তী সময় গিয়ে সব কিছু ঠিকঠাক করে দেওয়া যায় না, ঠেকা দেওয়া যায়। তাই এখানে খেয়াল রাখতে হবে যে যদি আপনার জন্মছকের মধ্যে ডিভোর্সের যোগ বা বিবাহ বিচ্ছেদের যোগ বা বিবাহিত জীবন প্রচণ্ড পরিমাণে সমস্যাগ্রস্ত হওয়ার যোগ,
এই সমস্ত যোগগুলো ইন্ডিকেশন দিচ্ছে, অর্থাৎ কিরকম বললাম, সপ্তম ঘরের অধিপতি যদি ষষ্ঠপতির নক্ষত্রে বা ষষ্ঠপতির সঙ্গে বসে থাকে, সপ্তম পতির ঘরের অধিপতি যদি ষষ্ঠপতির সঙ্গে বসে, সপ্তম ঘরের অধিপতি যদি রাহুর সঙ্গে বসে থাকে এবং রাহু যদি সেখান থেকেই গোচর করে, এছাড়াও যদি আপনার দ্বিতীয় দ্বাদশ বা সপ্তম ঘরের মধ্যে, দ্বিতীয় দ্বাদশ সপ্তম ঘরের মধ্যে শুক্র শনির কম্বিনেশন থাকে, বেশিরভাগ সময় সপ্তম ঘরে শনি থাকলে পারে কিন্তু বিবাহের ক্ষেত্রে বাধা দিয়ে দেয়। এছাড়াও যদি আপনার লগ্নে মঙ্গল দশমে শনি বা দশমে মঙ্গল লগ্নে শনি থাকে তাহলেও আপনার বিবাহ বিচ্ছেদ হতে পারে। এছাড়াও যদি আপনার লগ্নের মধ্যে মঙ্গল শনির বীজদোষ থাকে তাহলেও আপনার বিবাহ দোষ হতে পারে। দেখুন এই কয়েকটা বিষয় আমি বলে দিলাম, এখন সবটাই তো খুলে বলতে পারি না, কারণ বেশ কিছু স্টুডেন্ট আমার কাছে পড়ে, তারা কিন্তু তাদেরকে আমি নিজস্ব চেম্বারে যখন বোঝাই তখন অনেক রকম তথ্য দিয়ে বোঝাই। তো আপনি আপনি অবশ্যই সাধারণ কয়েকটি বিষয়কে মাথায় রাখবেন, এবং খুব নেগেটিভ কোয়ালিটির মাঙ্গলিক যোগ যদি থাকে তাহলেও বিবাহ বিচ্ছেদ হতে দেখা যায়, সাধারণভাবে খুব সমস্যাগ্রস্ত বিবাহিত জীবন দেখা যায়। তাই আপনি কিন্তু অবশ্যই আগে থাকতে অ্যালার্ট হন, অবশ্যই এইরকম নেগেটিভ দোষ থাকলে তার কিন্তু সঠিক প্রতিকার করুন, সঠিক রেমেডিক্যাল গাইডলাইন মেনটেন করে চলুন, তাহলে আপনার জীবনটা সুন্দর হতে পারে। আর যেখানে শেষ করছি, পরবর্তী অনুষ্ঠান আবার একটি নতুন বিষয় নিয়ে, বিবাহ কেন্দ্রিক বিষয় নিয়ে আমি কিন্তু চলে আসবো, আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আপনি কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আপনার যদি কোনো বক্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন। আর যেখানে শেষ করছি, পরের অনুষ্ঠানে আবার দেখা হবে।